সো হ্যালো এন্ড ওয়েলকাম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইজ, আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর গাইজ, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ থেকে ব্যান হয়ে গেছে পাবজি এন্ড ফ্রি ফায়ার। সো গাইজ, এই দুইটা জনপ্রিয় গেম ব্যান হওয়ার পরে গাইজ মানে খেলার মতন আছে হলো কল অফ ডিউটি। গাইজ, এরপরে আর কোনো গেম নাই যেটা মানে খেলা যায় বা ওরকম কোয়ালিটিরও নাই। মডার্ন ওয়ারফেয়ার, এফপিএস গেম গুলো আছে, কিন্তু গাইজ ওগুলা একটু, যারা ফ্রি ফায়ার আর পাবজি প্লেয়ার আছে তাদের থেকে একটু ভিন্ন লাগে, এই জন্য তারা এই গেমটা পছন্দ করে না। কিন্তু গাইজ, পাবজি এন্ড ফ্রি ফায়ার মানে একেবারে মাঝামাঝি কম্বিনেশনে এমন একটা গেম আছে যেটা দুই প্লেয়ারের ভালো লাগতে পারে, এমন একটা গেমের নাম হলো সসেজ ম্যান। ঠিক আছে, তো গাইজ আপনারা জানেন যে ইতিমধ্যে এটা অনেক পপুলার হইতেছে বাংলাদেশের মধ্যে। গাইজ, তো আপনারা এখন থেকেই খেলা শুরু করে দেন এই গেমটা, দেন গাইজ আপনারা এখন থেকে খেললে আপনার হবে কি গাইজ, আপনারা মানে এই গেমের ভিতরে ওল্ড হইতে পারবেন। মানে ওল্ড থাকলে বুঝেনি তো, আইডিটার ভিতরে ব্যাপার স্যাপার থাকে যেটা হলো ফ্রি ফায়ারের ওল্ড আইডি গুলা, তারপরে বুঝতে পারেন যে কত ডিমান্ড থাকে, কত প্রো বলা হয়। সো গাইজ, যাই হোক, তো আপনারা জানেন যে এই সসেজ গেম, সসেজ ম্যান গেমটা গাইজ অনেক পপুলার হইতেছে আস্তে আস্তে দিন দিন বাংলাদেশে। সো গাইজ, আপনারা এটা কিভাবে নামাইতে পারেন? সো গাইজ, আপনারা আমি বলি, ফার্স্ট অফ অল আপনারা যদি প্লে স্টোরে যান, আপনারা যদি লেখেন সসেজ, এস ইউ এস, আচ্ছা যাই হোক, আমার হয়তো বানান ভুল হয়েছে, সসেজ ম্যান, তো আমি দেখি আমার আসে নাকি। সো গাইজ, দেখতে পারতেছেন যে এখানে কিন্তু সসেজ ম্যান হিসাবে কোনো কিছু, কোনো গেম আসছে না। সো গাইজ, আপনারা কিভাবে এটা ইনস্টল করবেন? তা আবার প্লে স্টোর থেকে, ঠিক আছে, প্লে স্টোর দিয়েই ইনস্টল করতে পারবেন। সো গাইজ, আপনারা যদি ভিপিএন লেখেন গাইজ, তো ভিপিএন লেখার পরে আপনার এই যে এখানে সিকিউর ভিপিএন গাইজ, মাত্র 4 MB গাইজ, বেশি এমবি না, মাত্র 4 MB, আপনারা এটা ফার্স্ট অফ অল এটা ডাউনলোড করে নেবেন। দেন গাইজ, আমার দেখেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনারা এইভাবে অ্যাকসেপ্ট দেওয়া একেবারে অ্যাগ্রি করে দেন গাইজ, আপনারা এখানে অটোতে ক্লিক করবে। অটোতে ক্লিক করবে করলে হবে কি, এখানে যে অটো সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট হয়ে গেছে। সো গাইজ, যখন সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট হয়ে যাবে অটো, সো গাইজ আপনার তারপর সেটিংস এ যাবেন। সেটিংস এ যাওয়ার পরে আপনারা হলো অ্যাপের একটা ইয়ে পাবেন, মানে প্লে স্টোরটা ফার্স্ট অফ অল খুঁজবেন। দেন প্লে স্টোরে আপনার যাওয়ার পরে স্টোরেজে যায় দেন ক্লিয়ার ডাটা মারবেন। আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা মারার পরে আপনারা প্লে স্টোর একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিবেন। দেন গাইজ, এই ভিপিএন অন থাকা অবস্থায় এবার প্লে স্টোরটা খুলবেন। ঠিক আছে, তো প্লে স্টোরটা খোলার পরে প্লে স্টোর দেখবেন যে একটু টাইম নিতে পারে, আচ্ছা মাঝে মাঝে সার্ভার ইরো আসতে পারে। ঠিক আছে, এটা আপনাদের রিট্রাই করতে হবে। আর জানেন তো ভিপিএন তো ফুল টু ফুল নেট স্পিডটা দিতে পারে না। তারপর লিখবেন গাইজ আপনারা সসেস, এস ইউ জি এস, সসেস ম্যান। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন সসেস ম্যান আসে পড়ছে, এই যে 10 মিলিয়ন ডাউনলোডস গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলের বাটনটা আসে পড়ছে। তো গাইজ, আপনারা আসলে ভিপিএন দিয়ে ইনস্টল দিবেন না, আমি আপনাদেরকে একটা ট্রিক বলে দিই, এই যে ভিপিএন অন থাকা অবস্থা আপনি ইনস্টল দিলে অনেক আস্তে আস্তে নামবে। ঠিক আছে, দেখেন প্লে স্টোর থেকে এই কয়টা MB নামতে বেশিক্ষণ লাগে না। আপনারা এটা প্রথমে কি করবেন, আপনারা এই জায়গায় যাবেন, যাওয়ার পরে মানে আপনারা ডিরেক্টলিও ডিসকানেক্ট মারতে পারেন। ঠিক আছে, এই যে যেমন এখান থেকে আপনারা ডিসকানেক্ট মারতে পারেন, বা আপনারা যদি এখান থেকে না চান আপনারা গাইজ এখানে এভাবে ডিসকানেক্ট মারতে পারবেন। ঠিক আছে, এই যে ডিসকানেক্ট মারার পরে, তারপরে ডিসকানেক্ট মারার পরে আপনারা এই জায়গায় দেখবেন যে আপনার ভিপিএন সারে এখানে আসছে এই জিনিসটা। তো আপনারা যদি ইনস্টল দেন, তো দেখবেন যে আপনাদের নর্মাল স্পিড যেটা কাজ করে, যেটা নর্মাল স্পিডে বাংলাদেশ সার্ভারে আপনার ভিপিএন ছাড়া ইয়ে করেন, মানে বাংলাদেশের ভিতরে, তো ওরকম ভাবে আপনি দেখতেছেন যে ফাস্ট ডাউনলোড হইতেছে। ঠিক আছে, আপনার ভিপিএনটা কেটে দিবেন, যেন ভিপিএনটা এই শাটারে ডাউন করে দেখবেন যে ভিপিএনটা অন যেন না থাকে। ঠিক আছে, তাহলে আপনি অনেক ফাস্টলি এটা ডাউন করতে পারবেন। সো গাইজ, এভাবে আপনি এই যে সসেজ ম্যান গেমটা গাইজ বাংলাদেশ সার্ভার মানে বাংলাদেশের প্লে স্টোর দিয়ে আপনারা বাংলাদেশে বৈশা ডাউন করে দেন গাইজ খেলতে পারেন গাইজ, তো এটা অত প্রবলেম নাই। সো গাইজ, এভাবেই এই স্টেপগুলো ফলো করলে গাইজ আপনারা এই সসেজ ম্যান গেমটা খেলতে পারবেন। সো গাইজ, আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগছে গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে গাইজ অবশ্যই গাইজ সাবস্ক্রাইব করতে পারেন গাইজ, ভিডিওতে একটা লাইক তো দিতেই হবে। সো গাইজ, আজকের জন্য ভিডিও একটু কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।